আবু ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক অধিকাংশ সময় আমাদের মজলিসে বসে থাকত এবং চেহারা অর্ধেক চাদর বা রুমাল দিয়ে ঢেকে রাখত। একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমাদের সাথে সবসময় বসো আর চেহারাটা অর্ধেক ঢেকে রাখো, এর কারণ কি? সেই লোকটি আমার কাছে এসে ওয়াদা নিল যেন আর কাউকে তার কথা না বলি। আমি ওয়াদা করলাম তার কাহিনী আর কাউকেই বলবো না। সেই লোকটি বলল তার কাহিনী, আমি কাফন চুরি করতাম, একদিন এক মহিলা মারা গেল, আমি সেই রাতে তার সদ্য কবর খনন করলাম। এরপর আমি লাশের কাফন ধরে টানতে লাগলাম, কিন্তু কাফন কোনোভাবেই খুলতে পারছিলাম না। আমি দুই হাঁটু গেড়ে ভালোভাবে বসে কাফন ধরে টানতে লাগলাম। সেই মহিলা আমাকে হাত দিয়ে এমন জোরে থাপ্পড় মারল যে আমার গালে তার পাঁচটি আঙ্গুলের দাগ সুস্পষ্টভাবে বসে গেল। আমি গালে হাত দিয়ে সেই দাগ অনুভব করলাম। ঘটনার আকস্মিকতায় আমি ভীত হয়ে গেলাম। এরপর আমি তার কাফন ঠিকঠাক করে দিলাম আর কবর পূর্বের মতো মাটি দিয়ে ভরে দিলাম। এরপর থেকে আমি ওয়াদা করলাম আর কোনো দিন আমি কাফন চুরি করব না। হযরত আবু ইসহাক বললেন, এরপর আমি ইমাম আউজাবি রাদিয়াল্লাহু তাআলার কাছে এই ঘটনাটি লিখে পাঠালাম। তিনি জবাব দিলেন, তাকে জিজ্ঞাসা করো কমবখত যেই সব লাশের কাফন চুরি করত তাদের চেহারা কেবলামুখী ছিল। সেই ব্যক্তি বলল, আমি অধিকাংশ লাশকে পেয়েছি যাদের চেহারা কেবলামুখী ছিল না। আবু ইসহাক বলেন, আমি তার কথা ইমাম আউজাবি রাদিয়াল্লাহু তাআলাকে জানালাম। তিনি জবাবে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে রেখো, যাদের চেহারা কেবলামুখী ছিল না তারা বেদিন অবস্থায় মারা গিয়েছে। লোকটি বলল, হে মুমিন, আমি তো জঘন্য গোনাহ করি, আমার কি মাফ আছে? ইমাম বললেন, আল্লাহ সকল বান্দারই তওবা কবুল করেন আর গোনাহ মাফ করে থাকেন। সে বলল, ইয়া মুমিনিন, আমি কবর থেকে কাফন চুরি করতে অত্যন্ত আজবাজব ঘটনা দেখেছি। একবার আমি এক কবর খুঁড়ে দেখলাম মৃত ব্যক্তির মুখ কেবলার দিক থেকে বিপরীত দিকে ঘুরিয়ে দেয়া। আমি ভয় পেয়ে কবর থেকে বেরিয়ে আসতে গায়েবী থেকে আওয়াজ এলো, মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করো কেন তার মুখ কিবলা থেকে উল্টিয়ে দেয়া হয়েছে। আমি লাশকে প্রশ্ন করলাম, তোমার চেহারা কিবলা থেকে উল্টিয়ে রাখার কারণ কি? ওই মৃত লাশ উত্তর দিল, এই যুবক নামাজ নিয়ে অবহেলা করত, যারা নামাজ নিয়ে অবহেলা করে তাদেরই এই শাস্তি। আমি আরেকটি কবর খুঁড়ে দেখি কবরে লাশের বদলে একটি শুকর বাঁধা আছে। আমি ভয় পেয়ে বেরিয়ে আসলে গায়েবী থেকে আওয়াজ এলো, তুমি কি জানতে চাও এই লোকের কাজ কি ছিল? আমি জানতে চাইলাম, কি ছিল এই লোকের কাজ? গায়েবী থেকে আওয়াজ এলো, সে মদ খেত আর তওবা না করে মারা গেছে। আমি আরেকটি কবর খুঁড়ে দেখি ভিতরে লাশকে আগুনের দড়ি দিয়ে মাটির সাথে বেঁধে রাখা হয়েছে আর তার জিহ্বা তার পশ্চাদেশ দিয়ে বের করা হয়েছে। আমি ভয় পেয়ে বেরিয়ে আসলে গায়েবী থেকে আওয়াজ এলো, তুমি কি জানতে চাও এই লোকের কাজ কি ছিল? আমি জানতে চাইলাম, কি ছিল এই লোকের কাজ? গায়েবী থেকে জবাব এলো, সে প্রস্রাব করে ঠিকমতো পরিষ্কার হতো না আর সে একজনের কথা অন্যজনের কানে লাগিয়ে বেড়াত। আমি আরেকটি কবর খুঁড়ে দেখি মৃত লাশ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে, ঝালাই করার সময় যেমনটা হয়। আমি ভয় পেয়ে বেরিয়ে আসলে গায়েবী থেকে আওয়াজ এলো, তুমি কি জানতে চাও এই লোকের কাজ কি ছিল? আমি জানতে চাইলাম, কি ছিল এই লোকের কাজ? গায়েবী থেকে উত্তর এলো, সে নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিত। আমি আরেকটি কবর খুঁড়লাম, খুঁড়ে দেখি কবরটি ভিতরে যতদূর চোখ যায় প্রশস্ত হয়ে আছে, ঝলমলে আলোয় আলোকিত লাশটি একটি বিছানায় শুয়ে আছে, তার দেহের চমৎকার পোশাক। আমি অবাক হয়ে বেরিয়ে আসলাম। গায়েবী থেকে আওয়াজ এলো, তুমি কি জানতে চাও না এই লোকটি কেমন ছিল? আমি বললাম, বলুন এই লোকটি কেমন ছিল? গায়েবী থেকে উত্তর এলো, সে ছিল আল্লাহর অনুগত যুবক, যৌবনের চাঞ্চল্য সত্ত্বেও সে আল্লাহর আনুগত্য এবং ইবাদতে জীবন অতিবাহিত করেছে। এই ঘটনা শুনে ইমাম বলেন, এই ঘটনায় পাপাচারীদের জন্য উপদেশ আর নেককারদের জন্য সুসংবাদ আছে। কিতাবুল কাবায়ের 103-104 পৃষ্ঠা। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাইকে ধন্যবাদ।